দেখুন আমরা কিন্তু সকলেই মুসলমান আমরা কিন্তু না পেরেছি সংসারে শান্তি আনায়ন করতে না পেরে যে সামাজিক লাইফে না রাষ্ট্রীয় লাইফে বলুন আপনি আপনার সাংসারিক জীবনে আপনি কতটা শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছেন আপনি সামাজিক জীবনে আল্লাহ রসুলের সাংসারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জীবন তিনটে অধ্যায় ছিল সাংসারিক জীবনটা কত মুখময় কত সুন্দর ছিল আল্লাহ আল্লা আল্লা সুবাহিমের মধ্যে বলছে আমরা যখন হজে গেলাম হজের ময়দানে কাবা ঘর থেকে নূর যেখানে ইকরা বিস্মি রব্বিকাল্লাজি খলাপ খলাক কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছিল আপনারা জানেন যে কোরআনে কারিমের সর্বপ্রথম আয়াত ছিল ইকর পর তুমরা বিস্মি রব্বিকাল্লাজি খলাক আল্লাহর নামে পর যিনি তোমাকে তৈরি করেছে ইকর তাহলে আমাদের ইসলাম ধর্মের প্রথম কোরআনের বাণী হচ্ছে আল্লাহ মধ্যে উপাসনায় ব্যস্ত ইবাদতে ব্যস্ত জাবালে হীরাতে মক্কার কাবাঘর থেকে তিন দুই থেকে তিন কিলোমিটার দূর আমরা হজ করতে গিয়ে উঠলাম ওখানে এক ঘন্টা সময় লাগলো আমাদের জাবালে হীরা গাড়ে হীরা যেটা আমরা যারা হজ করেছেন তারা জানেন বর্তমান সৌদি সরকার সিঁড়ি ধাপ করে দিয়েছে ওঠার জন্য সুবিধা করে দিয়েছে অনেক সুবিধা করে দিয়েছে ওঠার জন্য আমরা উঠছি এক ঘন্টা সময় লাগলো যাবালে হিরাতে উঠতে আর উঠে ভাবছি ওইখানে এবার কোন একটা আয়াত মনে পড়লো আমার মারুফ তোমরা বিবিদের সাথে সাংসারিক জীবনে শান্তি আনায়ন করো যখন উঠে কারে হিরাতে ওইখানে খাদিজা যা আল্লাহ রসুলের কাছে যেত খাবার পৌঁছে দিতে তাই না খাদিজার সাথে আল্লাহ রসুলের কি সম্পর্ক ছিল আমরা আমাদের সাথে আরও দুজন মাওলানা ছিল আমরা বলা কয়া করছি এখানে খাদি মা খাদিজা আসতো উপরে এত দূর উপরে এক ঘন্টা সময় লাগলো আমাদের উঠতে সেই সময়তে রাতের অন্ধকারে সাববিচ্ছু জাগা দিয়ে মানে খাদিজা আল্লাহ রসুলের বিবি স্ত্রী কত আল্লাহ রসুলকে তার স্বামীকে ভালোবাসত আমরা স্বামী স্ত্রীর ভালোবাসানো আলোচনা করছি এইবার জামালে হিরাতে বুঝলেন আমরা আল্লাহ রসুলের উম্মত আমাদেরকে ভাবতে হবে সাংসারিক জীবনে কতটা আমাদের শান্তি রয়েছে স্বামী স্ত্রীর মহাব্বাত প্রেম ভালোবাসায় কতটা আমরা শান্তি আনায়ন করতে পেরেছি আল্লাহ স্বামী স্ত্রী ফিল হুম তোমরা একে অন্যের সাথে স্বামী স্ত্রীর সাথে কোনো কাজকর্ম করলে স্বামী স্ত্রীর সাথে পরামর্শ করে কাজকর্ম করো তাহলে ওখানে কোনো অশান্তি দেখা দেবে না বিরোধ সৃষ্টি হবে না কোনো আরেকটা বুঝতে পার পারছি আপনাদেরকে বোঝাতে পারছি আমি বা সাহ ফিল আমলি তোমরা কোন সংসারে কোনো অনুষ্ঠান কাজ কাজকর্ম করতে গেলে স্বামী স্ত্রীর আলোচনা করো মাসোয়ারা করো এটা কার কথা আল্লাহর কথা এটা বা আশির হুন বিল মা তোমরা স্বামী স্ত্রীতে শান্তি অনায়ন করো অশান্তি কোনো স্বামী স্ত্রীতে তো আল্লাহর রসূল সাল্লাল্লাহ সাল্লাম চাপালে হিরাতে যখন উঠে আপনার ইবাদত করতো উপাসনা করতো খাদি খাদিজা মা খাদিজা তার স্ত্রী তার বিবি ওই তিন কিলোমিটার উঠে গিয়ে আপনার খাবার পৌঁছে দিত একদিন আল্লাহ রসুল ইবাদতে জিব্রাইল ফেরেসতে এসে হাজিরে হয়ে ইয়া গেলে আল্লাহ হাবিব আল্লাহ হুজুর এত খুশি খুশি ভাব কেন হে জিব্রাইল আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে হে জিব্রাইল তুমি এত খুশি খুশি কেন তুমি এত আনন্দিত কেন হে জিব্রাহিল বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হাজুর ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হজুর আল্লাহ শোভানা ও তালা ওই যে খাদিজা আসছে আপনার কাছে খাবার দিতে আসছে খাদিজা আপনার স্ত্রী আপনার বিবি আপনার বউ আপনাকে এত ভালোবাসে এত দূর হেঁটে আসছে গফির রাতে অন্ধকার এত দূর হেঁটে উঠে আপনার পাহাড়ের উপর উঠে আসছে খাবার দিতে আসছে স্বামীকে স্বামীকে তাহলে কত ভালোবাসে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্বামী স্ত্রীর কত সুমধুর সম্পর্ক আল্লাহ আসমান থেকে দেখতে পাচ্ছে স্বামী স্ত্রী আপনাদের স্বামী স্ত্রীর কত ভালোবাসা কত প্রেম কত ভালোবাসা আপনাদের কি সুমধুর ভালোবাসা এই ভালোবাসায় প্রেমকে আল্লাহ সুবানাউ তালার দৃষ্টিতে এত সুন্দর লেগেছে আল্লা তালার কাছে এত সুন্দর লেগেছে আল্লাহ আল্লা তালা আমাকে আমার দ্বারাতে আল্লা সুবান পাঠিয়েছে বিবি খাদিজাকে সালাম বলছে আল্লাহ সালাম পাঠিয়েছে বিবি খাদিজার জন্য দেখুন আল্লাহ পৃথিবীর কাউকে সালাম দেয়নি মনে রাখবেন আল্লাহ স্বয়ং আল্লাহ স্বামী স্ত্রীর এত সুমধুর সম্পর্ক সেই সম্পর্কে ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা স্বামী স্ত্রীর প্রেমকে আল্লাহ আল্লা তালা নবী নবীন স্ত্রীর প্রেমকে আল্লাহ সুবানা এত ভালো লাগলো সালাম জানিয়েছে চিপ্রাই তাড়াতাড়ি যাও খাদিজা আসছে যা হিরাতে তুমি তাড়াতাড়ি আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দাও আর ঘোষণা দিয়ে দাও এই ভালোবাসা কে ময়দানে মতির একটা খাদিজার জন্য আল্লা সুবানাউ তালা তুমি বলে দেবে নবীকে খাদিজার জন্য জান্নাতের মধ্যে একটা মতির প্রাসাদ তৈরি করে রেখে দিয়ে চাললাম বখারির হাদিস বলছি আমি আপনাদের বখারি শরীফের হাদিস মাওলানা পড়তে গেলে সবচেয়ে বড় হাদিস প্রত্যেক বোখারি বোখারি শরীফের মধ্যে ঘটনাটা উল্লেখ রয়েছে বলছে আল্লাহর পক্ষ থেকে ইয়া রাসুল আল্লাহ আমি চলে যাব খাদিজা আসছে আমি চলে যাই খাদিজা উঠে পড়ছে প্রায় আমি চলে যাই আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সালাম জানিয়ে দেবেন আপনি এবং আল্লাহর পক্ষ থেকে এবং আরও একটা ঘোষণা সুবর্ণ একটা ঘোষণা আপনি খাদিজাকে শুনিয়ে দেবেন সেটা জান্নাতের মধ্যে এত সুন্দর যে এত ভালোবাসে স্বামীকে যে এত ভালোবাসে খাদিজা এই ভালোবাসার কারণে মতির জন্য একটা প্রাসাদ মতির প্রাসাদ জান্নাতের মধ্যে খাদিজার জন্য তৈরি করে রেখেছে আল্লাহ আল্লা সুবাহন উত ষের জন্য বলুন তো আপনাদের এবার জিজ্ঞাসা করছি স্বামী স্ত্রীর ভালোবাসার জন্য অশান্তির জন্য নয় মারামারির জন্য নয় অনেক আছে দেখবেন আর বাস্তব কথা বলি শুনুন স্বামী স্ত্রী দেখবেন আমি আমাদের নদিয়ার কথা বলছি রাত দশটার সময় মদ খেয়ে এসে মানে স্বামী মদ খেয়ে এসে বউকে মারে এরকম নজির রয়েছে আমাদের বুঝলেন আর মদ তো এখন অ্যাভেলেবেল হয়ে গিয়েছে ওকেশন মদের দোকানে আমি কলকাতায় দেখি মদের দোকানে রাত দশটার সময় লাইন পড়ে মদ সেই গিয়েছে মদ গেঁজা সাতটা জুয়ার লটারি মুসলমানরা মানে ঝাঁপিয়ে পড়েছে আপনাদের এখানে মনে হয় ছেলেরা অবশ্য যুবকরা তো মদ তদ খায় না নাকি বলেন এখানেও আছে আমি তো সব তো মনে করি আল্লাহ রলি এখানকার সব ছেলেরা যুবকরা আমি তো আল্লাহর রলি সব ফেরেস্তা মনে করতাম দেখুন এই কিন্তু সারা দুনিয়াতে মদ শুধু সৌদি মিডিল ইস্টের বুকে বাদ দেন আপনি তাছাড়া যত দেশ আছে গোটা বিশ্বে ভারত তো মদের ছেয়ে গিয়েছে একদম আমি একটা জলসা করছিলাম বুঝেছেন একটা বাস্তব ঘটনা বলি ইসলাম বাস্তব জিনিস ইসলামের বাস্তবতা দেখা যে পাশ্চাত্য জগৎ ইসলামের দিকে ঝুঁকছে ছোট্ট একটা কারণ বলি আপনাদের শুনুন আমি এক জায়গায় জলসা করছি ওখানে আছে প্রধান বক্তা আমি মেদিনীপুর বুঝলেন এবার এর যে ঘটনাটা আপনাদের বলছে বোখারির এর থেকে আরও কিছু বিস্তারিত ঘটনা বলছি আল্লাহ রসুলের স্বামী স্ত্রীর কেমন সম্পর্ক ছিল আচ্ছা আপনারা তো বহু বক্তাদের মুখে বক্তব্য শুনেছেন আলেম উলামাদের মুখে তাই না আচ্ছা কোনো বক্তার মুখে শুনেছেন আল্লাহ রসুলের সাংসারিক জীবনে অমক বি আল্লাহ আল্লাহ রসুলের একাধিক বিবি ছিল তাই না কোনো দিন শুনেছেন অমক বিবির সাথে ঝগড়া হয়েছিল মারামারি হয়েছিল শুনেছেন জোরে বলুন কথা বলুন শুনেছেন কোনো দিন শোনেননি আপনারা আল্লাহ রসুল একাধিক দিদি ছিল আমরা তো একটা বউ নিয়ে থাকি তাই না একটা বউ এত অশান্তি কেন হয় আমরা নিজেকে আল্লাহ রসুলের উম্মত বলে দাবি করছি কি ঘ্যাম বেড়ে বলছি আমার আল্লাহ রসুলের উম্মত কি উম্মত তুমি রাত দশটার সময় মদ খেয়েছে বউকে মারো বেয়াদ ও চাই ইসলামের কলঙ্ক মনে রাখবেন ইসলামের কলঙ্ক যারা মদ খায় মদকে হারাম করে চাল্লা সুবানা ও তালা মদ গেঁচা হিরোইন লটারি এগুলিকে হারাম করা হয়েছে